এটা আজকে রাত 11টা মানে সাড়ে 10টার থেকে 11টার মধ্যে আমরা ডিক্লেয়ার করার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা অলমোস্ট সাইক্লোন হওয়ার থেকে পরবর্তী 24 ঘন্টার পরেই গিয়ে এটা আঘাত হানতে পারে। এটা খুব দ্রুত আপনার সাইক্লোন থেকে মানে 24 ঘন্টা সময় আমাদেরকে দিবে না, তার আগেই সে ক্রস করা শুরু করবে। সাইক্লোন তৈরি সৃষ্টি হওয়ার থেকে তারপরেই সে আঘাত করে ফেলবে। নিম্ন চাপটি উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ 25 মে 2024 চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 435 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর সময়ের উপর দিয়ে জোরু হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা জোরু হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এই ছিল আমাদের আজকের 7 নম্বর বুলেটিন, যেটি আমরা আজকে দুপুর 12টায় ইস্যু করেছি, তার সর্বশেষ অবস্থা। হ্যাঁ, এই জ্বরটা যখন আঘাত হানবে তখন এর বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার, এটা থাকবে র্যান্ডম গতিবেগ, আর এটা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। ফলে এর সাথে থাকবে বৃষ্টিপাত, এর সাথে থাকবে আবার জলোচ্ছ্বাস। সুতরাং ইম্প্যাক্টটা এক্ষেত্রে আপনার একটা ডিভাস্টেশন হবেই, যে সমস্ত এলাকার উপর দিয়ে এই জ্বরটি অতিক্রম করবে, সেখানে আপনার মানুষজনকে আশ্রয়ে যেতে হবে, গাছপালা কিছু হতে পারে, কারণ 110 কিলোমিটার গতিবেগ ঘূর্ণিঝড়ের, সেটির সাথে বাড়ি বর্ষণ, জলোচ্ছ্বাস, এই সব মিলিয়ে আপনার নিরাপদ আশ্রয় অবশ্যই গ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে একটা ধ্বংসাত্মক লীলা অবশ্যই থাকবে সেখানে। এটি আপনার খুলনার থেকে আরম্ভ করে আমাদের সুন্দরবন এলাকা থেকে শুরু করে মংলা আমাদের চট্টগ্রাম পর্যন্ত যে সমস্ত জেলা পড়বে, কোস্টাল জেলা, সবগুলি এর আওতায় পড়বে। সুতরাং এখানে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, এই সমস্ত জেলা তো অবশ্যই পড়বে এর আওতায়, বরগুনা, সবগুলি জেলাই এই আওতায় পড়বে। এটি আগামীকাল রাত 9টার থেকে রাত 12টার মধ্যে আঘাত হানার সম্ভাবনা আছে। এখন যে পর্যায়ে সাইক্লোনটা আঘাতছে বাংলাদেশের দিকে, সেই গতি যদি তার পরিবর্তন না হয়, মানে সেই গতি যদি ঠিক রেখে সে অগ্রসর হয়, তাহলে রাত 9টা থেকে 12টার মধ্যে এটি আঘাত হানার সম্ভাবনা আছে। আগামীকাল রাত 26 তারিখ দিবাগত রাত, না না আজকে তো এখনো সাইক্লোন ডিক্লেয়ারই হয়নি, সুতরাং